السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. আল ইতিসাম টিভির সম্মানিত প্রিয় দর্শক, আল ইতিসাম টিভির পক্ষ থেকে উপস্থিত হয়েছি আমি আমিনুল ইসলাম। আপনারা অবগত আছেন যে আজকের তৃতীয় পর্বে আপনাদের পরীক্ষা নেওয়া হবে। আমরা গত দুই পর্বে আলহামদুলিল্লাহ 29টি বর্ণমালা শিখেছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা কতটুক বলতে পারছি তৃতীয় পর্বে তারই পরীক্ষা আমরা আজকে নিব ইনশাআল্লাহ। আপনারা আমার সঙ্গে এইভাবে বলবেন, আমি যখন বর্ণগুলোতে হাত রাখব তখন বর্ণের নাম উচ্চারণ করবেন। আপনারা এভাবে বলবেন, দেখুন আমি যখন হাত রাখব কোনো বর্ণে, এভাবে হাত রাখলে আমি মুখে বলবো না, বরং আপনারা মুখে বলবেন, আমি শুধু হাত রাখব আর আপনারা মুখে বলবেন বর্ণের নাম। জি, আমরা শুরু করছি প্রথম থেকে, প্রথম বর্ণ থেকে শুরু করে আসছি। আপনারা সে সাথে প্রস্তুত থাকুন। প্রথমে আশা করি যে আপনারা ধরে ফেলেছেন প্রথম বর্ণ আমরা কোন বর্ণ লিখে ফেলেছি। জি, আমি হাত রাখছি, আপনারা বলুন। মাশাআল্লাহ, অবশ্যই আপনি ফা বর্ণ উচ্চারণ করেছেন। ওপরে এক নুকতা থাকলে, পেটটা লম্বা থাকলে এ বর্ণ হলো ফা। জি, বর্ণ কি বলেছেন আপনি? ফা। আলহামদুলিল্লাহ, আশা করি আপনি ভালো শিখেছেন আলহামদুলিল্লাহ। চলে যাচ্ছি দ্বিতীয় বর্ণে, দেখুন বা। মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন। আপনি আবার বলুন তো, বা। জি, তারপরের বর্ণ আইন। মাশাআল্লাহ, খুব সুন্দর বলতে পেরেছেন। আরেকবার বলুন তো। হ্যাঁ, আইন। তারপরের বর্ণ বলুন, কাফ। মাশাআল্লাহ, খুব সুন্দর বলতে পেরেছেন। আরেকবার বলুন, কাফ। জি, ওয়াও। মাশাআল্লাহ, খুব সুন্দর। আরেকবার বলুন, ওয়াও। তারপরের বর্ণ হাত রাখছি। জি, বলুন, হ্যাঁ। আরেকবার বলুন, হ্যাঁ। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, বলুন। মাশাআল্লাহ, জি, আরেকবার বলুন, সিন। খুব সুন্দর হয়েছে। এর পরের বর্ণ বলুন, সাদ। মাশাআল্লাহ, আরেকবার বলুন, সাদ। হ্যাঁ, বলুন। মাশাআল্লাহ, খুব সুন্দর বলতে পেরেছেন। জি, আরেকবার, একটু টানটা লম্বা হবে, ডাল নয়, একটু বলতে হবে লম্বা করে, ডাল। জি, এইভাবে বলতে হবে। আরেকবার বলুন তো ভাই। জি, ডাল। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এরপরে দেখুন, হ্যাঁ বলুন, র। মাশাআল্লাহ, এটাকে একটু ছোট টান দিতে হবে, লম্বা হবে না, র, ঠোঁট গোল হবে না ভাই। আরেকবার দেখুন, আমার মুখ দেখুন, র, ঠোঁট গোল হবে না, র এমন হবে না, উচ্চারণ হবে র। জি, মাশাআল্লাহ। তারপরের বর্ণে বলুন। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, তা। জি, আবার বলুন, তা। মাশাআল্লাহ, তারপরের বর্ণ দেখুন। হ্যাঁ, বলুন। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আপনাকে বলতে হবে একটু লম্বা টান দিয়ে, জিম। জি, আরেকবার বলুন, জিম। জি, তারপরের বর্ণ বলুন। মাশাআল্লাহ, তবে এখানে খেয়াল রাখতে হবে, এখানে যেন এই বর্ণ উচ্চারণ করার সময় যেন ঠোঁট গোল না হয়। জি, এভাবে বলতে হবে, শিন। আরেকবার বলুন, শিন। মাশাআল্লাহ, এর পরের বর্ণ বলুন, ত। জি, আরেকবার বলুন, ত। আমার মুখ দেখুন, মুখ গোল হবে না, দেখুন, ত। জি, আরেকবার বলুন, ত। মাশাআল্লাহ, তারপরের বর্ণ বলুন,
হ্যাঁ খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ আর একটু লম্বা করে বলতে হবে লাম জি আরেকবার বলুন লাম মাশাআল্লাহ এর পরের বর্ণ বলুন হ্যাঁ আরেকবার বলুন ওই যে বলেছিলাম বাংলা বর্ণ ঝ আছে ঝ এর মতো উচ্চারণ হবে জা জি বলুন জা আমরা জানো রালের মতো না বলি জা উপরে জিব্বা লাগিয়ে জানো না বলি দেখুন আপনি বলছেন সেটা হচ্ছে এরকম জা এমন হবে না নিচের দাঁতে জিব্বার আগা লাগাতে হবে দিয়ে বলতে হবে জা আরেকবার বলুন জা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে এর পরের বর্ণ দেখুন হ্যাঁ বলুন নরম করে বলতে হবে আরেকবার বলুন জি রাল জি আরেকবার বলুন রাল মাশাআল্লাহ তারপরে দেখুন ও জি আরেকবার বলুন ও আরেকবার বলুন ও জি এর পরের বর্ণ দেখুন সা নরম করে বলুন আমরা প্রথমে বলেছিলাম যে বর্ণটি উচ্চারণ করতে হবে নরম করে আরেকবার বলুন সা হ্যাঁ হয়েছে মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে এরপরে দেখুন মিম আমরা বলেছিলাম মিম বর্ণকে যখন উচ্চারণ করব তখন ভেজা থেকে বের হয়ে শুকনো স্থানে লাগিয়ে সামান্য পরিমাণে সামনে গিয়ে শুকনো স্থানে দুই ঠোঁটের শুকনো স্থানে লাগিয়ে উচ্চারণ করতে হবে মিম মাশাআল্লাহ আচ্ছা এর পরের বর্ণ বলুন তো দেখি এটা কোন বর্ণ চিনতে পারেন নাকি মাশাআল্লাহ এটা তো প্রথমেই শিখেছিলেন আলিফ জি আরেকবার বলুন আলিফ এ বর্ণকে আমরা দুই ঠোঁট দিয়ে নয় এরকম নয় আলিফ আলিফ এমন নয় আমরা উপরে দুই দাঁত নিচের ঠোঁটের সঙ্গে লাগাবো লাগিয়ে আমরা উচ্চারণ করব দেখুন আলিফ আলিফ মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে এর পরের বর্ণ বলুন হ্যাঁ আরেকবার বলুন খ আমরা খ বর্ণকে উচ্চারণ করার সময় আমরা যেটা ভুল করে থাকি সেটা হলো এগুলো গুরুতর ভুল না কঠিন না সামান্য এগুলো হয়ে থাকে আমাদের সচরাচর আমরা বলে থাকি এরকম খ বলি খ বলার সময় আমাদের ঠোঁট গোল হবে না দেখুন উচ্চারণ করার সময় এরকম হবে খ জি আরেকবার বলুন খ মাশাআল্লাহ এর পরের বর্ণ বলুন একটু কষ্ট হচ্ছে না ভাই একটু কষ্ট হচ্ছে যে আমরা এ বর্ণকে বলেছিলাম যে পাঁচ দাঁতের সমন্বয়ে জিব্বার সাইড ওপরে লাগিয়ে ওই পাঁচ দাঁতের গোড়াতে লাগিয়ে উচ্চারণ করতে হবে পাঁচটি দাঁত বলেছিলাম কী কী আপনার স্মরণ আছে শেষের দাঁত হলো পরিপক্ক দাঁত তারপরে তিনটি দাঁত হলো পেছন দাঁত তারপরের একটি দাঁত হলো হাস্য দাঁত পরিপক্ক দাঁত একটি পেছন দাঁত তিনটি আর হাস্য দাঁত একটি মোট পাঁচটি দাঁতের সমন্বয়ে জিব্বার গোড়ার কিনারা ওই পাঁচটি দাঁতের গোড়াতে লাগিয়ে উচ্চারণ করতে হবে দেখুন বদে জি আরেকবার গোড়ার সঙ্গে লাগান জিব্বার সাইডে গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারণ করুন বদে এই সময়ে এই বর্ণকে উচ্চারণ করার সময় সতর্ক থাকতে বলেছিলাম যে জিব্বার আগা যেন সামনের দাঁতের সাথে না ঠেকে যায় একটু কষ্ট হবে উচ্চারণ করতে এটা বেশি বেশি উচ্চারণ করতে হবে দেখুন বদে মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে এর পরের বর্ণ দেখুন আমরা এখানে লিখেছি হ্যাঁ বলুন গ উচ্চারণ হবে কি গ মোটা হবে দেখুন গা না গা বলবো না গ এবং গয়নকে উচ্চারণ করার সময় আমরা ঠোঁট গোল করবো না গ বলবো না দেখুন ভাই গইন জি আরেকবার বলুন গইন মাশাআল্লাহ তারপরের বর্ণ বলুন মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে কিন্তু আরেকটু সুন্দর করে বলতে হবে দেখুন কফ আওয়াজটা একটু মোটা হবে কাফ না ক মোটা উচ্চারণ হবে কফ মাশাআল্লাহ খুব সুন্দর এর পরের বর্ণ বলুন তো হামজা মাশাআল্লাহ আমরা বলেছিলাম কি হামজাকে যখন আমরা লিখব তখন শুধুমাত্র আইনের মাথাটুকু থাকবে আইনের মাথাটুকু নিয়ে হামজা হয় আর নিচের দিকে যদি আমরা নামিয়ে দিই তাহলে সেটা কি হয়ে যাবে গাইন হয়ে যাবে আইন হয়ে যাবে মাশাআল্লাহ খুব সুন্দর পারছেন
তাহলে আমরা এখানে হামজা লিখেছি আবার বলুন তো হামজা নয় হামজা শেষে এই জা বর্ণ লাগাবো হামজা জি আরেকবার বলুন হামজা মাশাআল্লাহ তারপরের বর্ণ দেখুন ইয়া কি বলেছিলাম এ বর্ণকে উচ্চারণ করার সময় যেন আমাদের ইয়া না হয় ইয়া এমন যেন উচ্চারণ না হয় আমরা বলেছিলাম একে এই ইয়া বর্ণকে উচ্চারণ করার সময় জিহ্বার মধ্যখান উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারণ করতে হবে দেখুন ইয়া হ্যাঁ আরেকবার বলুন ইয়া মাশাআল্লাহ তারপরের বর্ণ দেখুন নুন এই তো খুব সুন্দর মনে আছে কেন আপনি ঠোটগোল করছেন কেন আমি বলেছিলাম যে এই দুই বর্ণে কি হবে ঠোটগোল হবে এই যে আমরা এখানে ওয়াও লিখেছি আর এখানে নুন লিখেছি তো ওয়াও উচ্চারণ করার সময় ওয়াও ঠোটগোল হবে আর নুন উচ্চারণ করার সময় ঠোটগোল হবে দেখুন নুন মাশাআল্লাহ এরপরের বর্ণ বলুন তো হচ্ছে না জি এটা এভাবে বলতে হবে হ্যাঁ আবার বলুন হ্যাঁ মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে আমরা শুরু থেকে একবার বলে আসি দেখুন আমরা এলোমেলো সাজিয়েছি ফা বা আইন কাফ ওয়াও হা সিন صاد دال را تا جيم شين ط لام زا ذال و ف ميم ألف خ ضاد غين قاف همزة ياء نون ها ما شاء الله প্রিয় দিনী ভাই বোন আপনারা যদি আরবি 29টি হরফ সত্যি সত্যি চিনে থাকেন আমি বলবো আপনারা 50% কোরআন মাজিদ তেলাওয়াত করা শিখে গেছেন আলহামদুলিল্লাহ আপনারা নিরাশ হবেন না আপনাদেরকে আমি উৎসাহ দিচ্ছি আপনারা বেশি বেশি চর্চা করতে থাকুন যে তিনটি পর্ব আমাদের হলো প্রথম পর্বে 15টি হরফ ছিল দ্বিতীয় পর্বে 14টি হরফ ছিল আর তৃতীয় পর্বে আমাদের পরীক্ষা ছিল আলহামদুলিল্লাহ আপনারা খুব সুন্দরভাবে আপনারা পরীক্ষা দিতে পেরেছেন বলতে পেরেছেন এজন্য আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ সেই সাথে দোয়া করছি আপনাদের প্রতি আপনাদের জন্য আল্লাহ তাআলা যেন খুব সুন্দর করে পরিশুদ্ধভাবে আর বর্ণমালাগুলো উচ্চারণ করার তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন আগামী চতুর্থ পর্বে আপনাদের জন্য থাকবে আরবি বর্ণমালার রূপ আমরা যেমন দেখছি এই যে প্রথমে দেখি ফা বর্ণ ফা বর্ণ এখন আমরা তার পূর্ণ রূপ দেখছি কিন্তু এই বর্ণ কিন্তু কোরআন মাজিদে সবসময় একইভাবে আসে না বরং এটার রূপ পরিবর্তন হয় শুরুতে একরকম হবে মাঝে একরকম হবে শেষে একরকম হবে মানে পার্থক্য হবে পৃথক পৃথক হবে রূপ পরিবর্তন হবে এই জন্য চতুর্থ পর্বে আপনাদের জন্য থাকবে রূপ আশা করি আপনারা যদি আরবি বর্ণমালার রূপ চিনে যান এরপরে কোরআন মাজিদ পড়া আপনাদের জন্য খুবই সহজ হবে আমি আপনাদেরকে বলছি আমি আপনাদের প্রতি ওয়াদা করছি ওয়াদা দিচ্ছি ইনশাআল্লাহ আপনারা প্রতিজ্ঞাবদ্ধ হন ইনশাআল্লাহ কোরআন মাজিদ শিখবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের এবং আপনাদের সকলের জন্য সহজ করে দেবেন ইনশাআল্লাহ আজকের পর্বে এই পর্যন্তই
এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।